ঘটনা হচ্ছে এবার তো কাষ্ঠখণ্ড এসে পৌঁছলো এবার তো মূর্তি তৈরির ভাবনা এখন এই কাষ্ঠের মধ্যে আমি পূর্বেই জানিয়েছিলাম যে সেখানে কিন্তু যে শঙ্খ চক্রধর স্কন্দপুরাণের মধ্যেও যে জগন্নাথের বর্ণনা আছে এবং দেখবেন ভবিষ্যতেও যেহেতু জগন্নাথ দিবাহু হয়ে তার মূর্তি তৈরি হবে তিনি শঙ্খ চক্র এইটুকুই তারা আছে যেমন আমরা শ্লোকের মধ্যেও পাই যে শঙ্খ চক্র ধরং বিষ্ণু দেভুজঙ্গ পীত বাস তিনি শঙ্খ আর চক্র তার যে শঙ্খ চক্র গদাপদ্ম গদাপদ্মের অস্তিত্ব এখানে নেই তো শঙ্খ চক্র এগুলো আঁকা এবং জগন্নাথের একটা মূর্তি সেখানে আঁকা নেই সেখান থেকে এইগুলো সুদর্শন এই এই যে চিত্রিত শঙ্কচক্র গদাপদ্য ধারী একটা একটা ওইটা পুরোই দেওয়া আছে যেহেতু বিষ্ণুর রূপ সেইটা সেটা দেওয়া আছে ওটা দেখে বুঝতে হবে যে এই দারু এই যে কাষ্ঠখণ্ড এটি স্বয়ং বিষ্ণু এই জন্যেই ওই শঙ্কচক্র গদাপদ্মের এটা দেওয়া আছে চেহারাটা দেওয়া আছে বিষ্ণুকে দেওয়া নেই এবং আলাদা করে কিন্তু শঙ্কচক্র দেওয়া নেই বিষ্ণুর প্রতীক হিসেবে সঙ্গচক্র গোদাপদ্যের ছবিটি আঁকা রয়েছে সেই কাষ্ঠখণ্ডের ওপরে এবার মূর্তি তৈরি করার সেই কাষ্ঠখণ্ড থেকে মূর্তি তৈরি করার পালা চলে এলো এখন কাষ্ঠখণ্ড নিয়ে যেরমভাবে সাধারণভাবে চেষ্টা করেন মানুষ ইন্দ্রদুম্ন রাজা বিভিন্ন যারা সব স্থাপত্য মানে ভাস্কর্য দ্বারা তৈরি করেন তাদের ডেকে আনলেন যে এই কাষ্ঠখণ্ড খোদাই করে মূর্তি তৈরি করতে হবে কিন্তু তারা যখনই যে মূর্তি ছেনি হাতুড়ি লাগাচ্ছেন ছিটকে বেরিয়ে যাচ্ছে তিনি পারলেন না কিছু করতে এবং কেউই চেষ্টা করে কিছুই করতে পারলো না সেই বৃহৎ কাষ্টখণ্ডটিকে কি করা যায় তিন মহারাজ বিষণ্ন মনে বসে আছেন রাজসভাতে এই সময় একজন বৃদ্ধ ব্রাহ্মণ কিংবা বৃদ্ধ কোনো জায়গায় কোনো ভাবনায় ব্রাহ্মণের কথা আছে কোনো ভাবনায় বৃদ্ধ একজন মানুষ তিনি এসে উপস্থিত হলেন রাজার কাছে রাজাকে তিনি প্রস্তাব দিলেন যে দেখুন আমি এই মূর্তি খণ্ড আমি তৈরি করব এই খণ্ড থেকে আমি মূর্তি তৈরি করব কিন্তু আমাকে একটা এমন একটা ঘর দিতে হবে যেটা নির্জন একটা ঘর যে ঘরে কেউ প্রবেশ করবে না আমি দরজা খোলা না পর্যন্ত সেখানে কেউ দরজা খোলার চেষ্টা করবে না আমি আমার মূর্তি তৈরি করব খাবার দাবার কি দিতে হবে না হবে সেটাও আপনাকে ভাবতে হবে না হ্যাঁ আমার জন্য কোনো চিন্তা নেই আমি নির্জনে বসে হ্যাঁ একদম সলিপসিস্ট ওয়েতে আমি আমার মূর্তি তৈরি করব। ভগবানের মূর্তি তৈরি করব তো ওই জন্য আমার এই আগ্রহ এই ত্যাগ এই তপস্যার প্রয়োজন আছে বললেন তুমি পারবে বলে হ্যাঁ পারবো তাকে অনেকেই বলেন যে স্বয়ং প্রভু তিনিই এসেছিলেন এই বৃদ্ধের বেশে তো সেই অবস্থায় তিনি বসলেন মূর্তি তৈরি করতে তাকে একটা বড় ঘর দেওয়া হলো সেখানে মূর্তি তৈরি হচ্ছে বাইরে থেকে একটু শব্দ টব্দ শোনা যাচ্ছে বটে কিন্তু কেউ সেখানে প্রবেশ করার সমস্ত সবের প্রবেশ নিষেধ এবং দিন যায় রাত্রি যায় অনেক দিন হয়ে গেল আর কিছুতেই সেই বৃদ্ধও বেরোয় না আবার এদিক থেকে যেতে পারছে না এই অবস্থায় রাজা ইন্দ্রদুম্ন রাজার স্ত্রী হচ্ছেন গুণ্ডিচা আপনারা জেনে থাকবেন যে এখনো পর্যন্ত গন্ডিচা মার্জন হয় গন্ডিচা রাজার স্ত্রী মহাপ্রভু এই গুন্ডিচার মন্দিরের মধ্যেই থাকতেন চৈতন্য মহাপ্রভু এখন এই যে গুন্ডিচার কাছেই থাকতেন উনি এখন এই যে গুন্ডিচা বাড়ি যাকে অনেক সময় বলা যায় জগন্নাথের মাসির বাড়ি বলে 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 আর কি খেয়াল করে দেখুন জগন্নাথ কৃষ্ণ যদি দেবকি নন্দন হন আর গুন্ডিচার যদি একজন গর্ভধারিণী মা হন সেখান থেকে মূর্তি তৈরি হবে জগন্নাথ বিগ্রহ তৈরি হবে তা মাসি তো হন বটে বলে ফলত ওটা একটা মাসির বাড়ি হয়ে গেছে হ্যাঁ আমি গুন্ডিচার কথাটা আগে বলে নিলাম কিন্তু গুন্দিচা প্রচণ্ড আগ্রহ করলেন যে এই কতদিন হয়ে গেল কিছুই কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না তুমি দরজা খুলতে বলো তো ইন্দ্রদম্ন প্রথমে খুব সংকোচ করলেন তারপর তার আর নিজেরও মনে হচ্ছে প্রচণ্ড কৌতূহল হচ্ছে যে কী হচ্ছে না হচ্ছে ভিতরে কিছুই বুঝতে পারছেন না এক বুড়ো এসে বলে গেল কি করছে না করছে জগন্নাথ বিগ্রহ প্রতিষ্ঠা করতে হবে মন্দিরের মধ্যে এই দুশ্চিন্তায় শেষ পর্যন্ত উনি এসে দরজায় ধাক্কা দিয়ে দরজা খুললেন খুলে দেখলেন সেই বৃদ্ধ নেই জগন্নাথের মূর্তি অর্ধ সমাপ্ত হয়ে আছে এবং তার দুটো হাত খেয়াল করে দেখুন জগন্নাথ মূর্তিকে আপনারা যে চোখে দেখেন যেভাবে দেখেন সেই জগন্নাথ মূর্তি সেইখানে পড়ে আছে এখন তিনি হাহাকার করে উঠলেন বটে কিন্তু সকলেই বললেন সকলেই বললেন এবং আকাশ থেকেও সেইভাবে দৈববাণী হল যে তিনি যেভাবে ধরা দিয়েছেন সেটাই তার সব তুমি সেইভাবেই তাকে গ্রহণ করো তুমি মূর্তির ভাবনা অন্য রকম নিয়ে চিন্তা করো না এটাই জগন্নাথের মূর্তি এটাই তিনি জগন্নাথ খেয়াল করে দেখুন যে নামটাও হয়ে গেল জগন্নাথ কেন যে এরকম একটা জেনেরিক নাম কি হয় আমাদের যত দেবতা আছেন তাদের বিভিন্ন রকম নাম আছে এবং সে নামগুলো এমনই অর্থবহ যে ধরা যাক ধরা যাক কৃষ্ণ তাকে বলা হবে মাধব মাধব মানে মা মানে হচ্ছে লক্ষ্মী ধব মানে হচ্ছে স্বামী তাহলে মার ধব অর্থাৎ লক্ষ্মীর যিনি স্বামী মাধব কিন্তু এটা বলা হলো না যে তার নাম এই এটা না আবার এ মধুসূদন বললাম আমরা তাই সঙ্গে সঙ্গে কিন্তু আপনি এর সঙ্গে একটা মিথ জড়িয়ে থাকবে অর্থাৎ তিনি মধু দৈত্যকে বধ করেছিলেন সেই জন্য তিনি মধুসূদন এরকম তিনি মদন মোহন মদন যে মদন ভালোবাসার দেবতা তাকে শিব দহন করেছিলেন আর সেই মদন কৃষ্ণকে দেখে মোহিত হয়ে গেলেন তাহলে এই যে মদন মোহন একটা নাম তৈরি হল এই নামগুলো কি করে এই নামগুলো নিয়ে কিন্তু আমরা অনেক অনেক মিথ তৈরি হয়েছে আর সেই বেদের আমল থেকে এই রকম দেবতারা নিজের নাম পছন্দ করেন না অন্য অন্য নাম থাকবে তাদের সেইটা তাদের ভালো এই এটা একটা প্রায় বৈদিক একটি গ্রন্থ নিরুক্ত সেখানে বলা হয়েছে পরোক্ষপ্রিয়া দেবতা পরক্ষপ্রিয়া দেবা মানে দেবতারা ফোর্থ সেঞ্চুরিতে নিরুক্ত মানে বৈদিক কোষ আর কি বেদ যে আছে আমাদের আমাদের বেদের যে যদি কোনো শব্দকোষ থাকে তাহলে তৎকালীন দিনে ফোর্থ সেঞ্চুরির অনেক আগে এটা সিক্স সেঞ্চুরি বিসিতে এই নিরুক্ত তৈরি হয়েছে নিরুক্তের মধ্যে বলা হচ্ছে পরোক্ষ প্রিয়া দেবা দেবতারা প্রত্যক্ষ পছন্দ করেন না দেবতারা সবসময় পরোক্ষ জিনিস পছন্দ করেন অর্থাৎ আপনি আপনি মানে আপনি ধরে যাক আমি বলি যে ধরা যাক কৃষ্ণের মাসি হ্যাঁ আমার মনে আছে যে আমার এক দিদি ছিলেন কমলিনী দিদি তিনি তিনি বিবাহাদি করলেন না তিনি বললেন যে আমার কৃষ্ণই হচ্ছে আমার আমার দেবতা আমি তাকে ভালোবাসি আমি তিনি আমার স্বামী হ্যাঁ একটা গ্রাম্য জীবন ছিল সেখানে সেখানে হঠাৎ করে তার বাবা বললেন তুই কি করবি তাহলে এইভাবে ভগবত সেবাই বা কীভাবে করবি কীভাবে হঠাৎ করে সেখানে বৃন্দাবন থেকে মনোহর বাবা বাবাজি এসে উপস্থিত হলেন বললেন যে কমলিনী তুমি তোমার এত ভক্তি তিনি তার ঝোলার মধ্যে থেকে একটি সোনার বাঁশি তাকে দিয়ে বলে তুমি এটাকে পুজো করো কয়েক সোনার বাঁশি সোনার বাঁশি তো এ নয় সোনার বাঁশি তো কৃষ্ণ নয় পরোক্ষ প্রিয়া দেবা হ্যাঁ মানেই হচ্ছে মানে তিনি চৈতন্য চরিতামৃতে আছে না যে আমি আবার অপ্রসঙ্গে কথা বলছি জগন্নাথ নামটা নিয়ে হ্যাঁ যে চৈতন্য চরিতামৃতে আছে চৈতন্য মহাপ্রভুর বয়ানে বলা হচ্ছে যে অন্যের হৃদয় মন অন্যের হৃদয়টাকে মন বলতে পারি মোর মন বৃন্দাবন আর আমার মনটা হচ্ছে বৃন্দাবন হ্যাঁ কিরকম পরোক্ষ ব্যাপার আসছে আমার মনটা বৃন্দ অন্যের হৃদয়ে যত আছে সব মন সেগুলো মন মোর মন বৃন্দাবন মনে বনে এক করি জানি আমি মন আর বনে কোনো তফাত খুঁজে পাই না চৈতন্য মহাপ্রভুর বয়ান এটা খেয়াল করে দেখুন কোথাও পোয়েটিক্স কাকে বলে এই জিনিসটা কোন জায়গা থেকে কোন জায়গা থেকে নেমে এসে রবীন্দ্রনাথের গানে ধরা পড়লো হ্যাঁ সখী ওই বুঝি বাঁশি বাজে বনমাঝে মাঝে কি মন মাঝে এই যে মন আর বন একাকার হয়ে যাওয়া এবং সেখানে একটা বাঁশির ব্যাপার আছে সেই বাঁশিটা যে স্বয়ং কৃষ্ণ কোথায় বসে বাজাও বেনু আছে না চড়াও মহা কখন এই তো তোমার আলোক ধেনু সূর্য তারা দলে দলে কেউ তো জানেন না যে ধেনু মানে কিন্তু সূর্যের কিরণ হ্যাঁ এই তো তোমার আলোক ধেনু সূর্য তারা দলে তাকে রাখাল কালের রাখাল বলে বলা হচ্ছে এগুলো সব পরোক্ষ নাম এই যে পরোক্ষ প্রিয়া দেবতা খেয়াল করে দেখুন এই যে মূর্তি তৈরি হলো তার একটা জেনেরিক নাম দেওয়া হলো বটে নাম দেওয়া হলো জগন্নাথ তার মানে কি সমগ্র বিশ্ব যিনি একটা অর্ধ সমাপ্ত বিগ্রহ তার মধ্যে সমস্ত জগৎকে ধারণ করিয়ে দেওয়া হলো একটা অর্ধের অপেক্ষা রয়ে গেল সব সময় সমস্ত জগৎ সমস্ত ত্রিভুবন তার মধ্যে বাসা বাঁধল হ্যাঁ এই যে ব্যাপারটা সেই বিরাট একটা রূপ একটা অর্ধের মধ্যে এসে পৌঁছলো তিনি জগন্নাথ তার নাম হয়ে গেল জগন্নাথ এই জগন্নাথকে এই যে বিগ্রহ তৈরি হলো সেই জগন্নাথকে প্রতিষ্ঠা করা হলো পুরীর মন্দিরের মধ্যে সুদর্শন চক্র এবং বলরাম সুভদ্রা বলরাম তার চিরকালের মানে মানে কি বলবো তার লীলা সঙ্গী কারণ শেষ সাই শঙ্কর্ষণ অবতারী নারায়ণ সেটা পরবর্তীকালেও আছে যে চৈতন্য মহাপ্রভুর সময় চৈতন্য মহাপ্রভুর সঙ্গে নিত্যানন্দ জন্মাচ্ছেন এ তাকে তার সঙ্গী হিসেবে ধরা হয় রামচন্দ্র জন্মানোর সময় লক্ষ্মণ জন্মাচ্ছেন হ্যাঁ লক্ষ্মণ ছোটো ভাই অথচ নাম দাদা এখন এটা অনেক মিথ আছে যে লক্ষণ নাকি যখন লীলা আরম্ভ হওয়ার কথা হলো তখন লক্ষণ কৃষ্ণকে বলেছিলেন যে এই অবতারে প্রচুর সেবা করেছি আমি এত কষ্ট পেয়েছি এই চোদ্দ বছর ধরে বনে কোথায় খাবে তুমি কোথায় তোমার কুটির বাঁধবে সব আমি করেছি না খেয়ে থেকেছি কতদিন আমি তুমি আবার তুমি অবতার গ্রহণ করতে যাচ্ছ আমি এবার এত কষ্ট করবো না বলে এবার তুমি আমার দাদা হয়ে যাও তুমি যা আদেশ করবে আমি শুনবো বলরাম হয়ে জন্মালেন এইগুলো মিথ কিন্তু মিথের মধ্যে মাধুর্য কত আছে তাই না তো এই যে বলরাম তাকে সঙ্গে রাখতেই হবে অতএব বলরামেরও একটা বিগ্রহ তৈরি হলো এবং শক্তিরূপণী সুভদ্রা সুভদ্রা সুভদ্রাকে যদিও বলা হয় যে কৃষ্ণের বোন তিনি কিন্তু আমরা যারা একটু গবেষণা টবেষণা করেছি তারা দেখেছি যে জগন্নাথে কিন্তু একটা একটা ব্যাপার আছে একটা শক্তির সাধনও কিন্তু সেখানে চলে জগন্নাথে কিন্তু জগন্নাথ বলতে আমি নীলাচল ক্ষেত্র বলছি সেখানে কিন্তু শক্তি সাধনার একটা খুব বড় ব্যাপার আছে এমন এমনকি তান্ত্রিকও যথেষ্ট পরিমাণ আছে এবং কথা বলা হয় যে শ্রীক্ষেত্রে শ্রীক্ষেত্রে অর্থাৎ জগন্নাথ ধামে বিমলা দেবী জগন্নাথস্থ ভৈরব জগন্নাথ মানে যেখানে কালী ঠাকুর থাকবে তার একটা ভৈরব থাকবে যেরকম কালীদা কালীঘাটের কালী দেখবেন নকলেশ্বর শিব এরকম সব জায়গায় তার একটা রক্ষাকর্তা যেন একটা সুরক্ষার দায়িত্ব নিয়ে শিব থাকেন আসলে শিব দুর্গাকে ছাড়া থাকতে পারেন না তাকে রাখতেই হয় সেই জন্যে বই শ্রীক্ষেত্রে বিমলা দেবী জগন্নাথ হস্ত জগন্নাথই সেখানে ভৈরব সেই গ্রুপে আছেন তিনি হ্যাঁ এই যে জগন্নাথ এই যে তাকেই ভৈরব করে দেওয়া হলো এখানে তার শক্তিরূপণী যিনি জেনারেলি কি হয় লক্ষ্মী হচ্ছেন শক্তিরূপণী যেমন রামচন্দ্রের সীতা কৃষ্ণের রুক্কিণী এরকমভাবে সেখানেও একটা তার তৈরি করা হলো সুভদ্রা কিন্তু প্রশ্ন ওঠে এখানে যে সুভদ্রা কেন তিনি তো কৃষ্ণের বোন ছিলেন পূর্বলীলায় তিনি তো কৃষ্ণের বোন ছিলেন তিনি কি করে তার শক্তি হিসেবে এখানে পূজিত হন বলে শক্তি হিসেবে পূজিত এই কারণেই হন যে শ্রীক্ষেত্রে সব কিছুই অন্যরকম আবার অনেকে এটাও বলেন যে দাক্ষিণাত্রে এরকম একটা ভাবনা আছে যে ওই মাস মামাতো বোনদের বিয়ে করা অমুক তমুক ইত্যাদি ভাবনা আছে তো বলে সেই কারণে বোধ হয় এ সুভদ্রাকে এরকমভাবে এ করা হয়েছে আর কি শক্তি বানিয়ে দেওয়া হয়েছে আমরা তা মনে করি না আমরা মনে করি ওকে যারা রিসার্চ করেন তারা বলেন যে ওর রূপ হচ্ছেন একানংসা একা এবং অনংসা অর্থাৎ শক্তির যিনি রূপ হন তিনি একা হ্যাঁ এবং অনংসা তার কোনো অংশ নেই এই হচ্ছে একানংসা এই একানংসা দেবী নাকি সুভদ্রার প্রতিমূর্তি তিনি শক্তিরূপ নেই জগন্নাথের শক্তি দায়িনী তিনি সেখানে আছেন বলরাম আছেন এই যে মূর্তি এখন একটু মূর্তির কথায় আসতেই হয় একটা জগন্নাথের মূর্তি তৈরি হল এরম একটা অদ্ভুত মূর্তি যার মানে হাত পা বলে কিছু বোঝা যায় না তার কান আছে কি না বোঝা যায় না একটার সঙ্গে আর একটা মিলেমিশে আছে এবং আমার একজন মানে একজন মহাকবি বলবো তাকে তিনি অসামান্য একটি মানে কবিতা লিখেছেন বলছেন যে অকণসে কণ্ঠে কথং পুষ্পমালা ধূপগন্ধ আথং ধূপ গন্ধ অকর্ণস্য নৃত্যম অপাদস্য পাদে কথং মে প্রণাম তাকে প্রণাম করবো কি করে প্রণাম করা একটা পা পর্যন্ত নেই আরে কি দেখছি তার মধ্যে একটা মালা গেঁথে যে তাকে দেব সে উপায় নেই ভক্তের তার গলা বলে কিছু নেই দেখবেন এখনও পর্যন্ত জগন্নাথের মাথায় যদি কিছু দিতে হয় দেখবেন একটা ফুল দিয়ে উষ্ণিস তৈরি করে দেয় কিন্তু মালা পরানোর জায়গা থাকে কিন্তু নেই হ্যাঁ মালা পরায় যেভাবেই হোক কষ্ট করে পরায় ভক্তরা এই পাশ থেকে এ পাশে নিয়ে এসে যেভাবে করে সেইভাবে করে এবং তলা থেকে মালা জমতে থাকে ওপর পর্যন্ত হয়ে যায় সেইভাবে মালা পরে কিন্তু সম্পূর্ণ তার বপু বেষ্টন করে মালা দিতে হয় তার মানে কোথায় মালাটা গিয়ে পড়ছে সেটা কিন্তু গলা নয় আর যাই হোক তাহলে অকণ্ঠাস কণ্ঠে কথা পুষ্পমালা কি করে মালা দেবো এখানে ভক্তের তো আকুতি থেকে যায় তাই না কথা ধূপ গন্ধ তার কোনো নাক নেই খেয়াল করে দেখুন জগন্নাথের নাক যেটা দেখবেন আপনারা যে অদ্ভুত একটা নাক যেটা প্রায় চোখের সঙ্গে মিশে কান পর্যন্ত চলে যায় ভাবে আঁকা হয় এরকমভাবে তাহলে এই যে একটা অদ্ভুত নাক চোখটাও কিন্তু তাই চোখ একটা বড় বড় এমনভাবে দেওয়া হলো শেষ পর্যন্ত কানটাই আর দেখা যায় না কানের কোনো চিহ্ন আঁকা যায় না কান পাশে থাকবে সেটা ভক্তরা দেখতেও পাবেন না অনেক ভাবছে কানটাকে পুরো উজ্জয়ী করে দেওয়া হলো চোখ যদি বা একটা থাকলো বেশ বড় বড় দুটো খানা চোখ যেটা প্রায় ঠোঁটের সঙ্গে এসে মিশে যায় নাক তো আরও বেশি নাক একেবারে ঠোঁটকে অধিগ্রহণ করে ফেলে তারপরে যে অধর একখানা তার সে অধর আলটিমেটলি তার গলা দিয়ে নাপতে আরম্ভ করে মানে গলা পর্যন্ত নেমে যায় গলাটা দেখি না তার সম্পূর্ণ স্কন্ধ দেশ এবং সেটা প্রায় পেটের মধ্যে মিশে যায় পেট কোথায় মেশে পায়ের মধ্যে মিশে যায় তারপরে পা যে কোথায় সেই যে অপার একটা জায়গা অথচ কান একখানা আছে ধরেই নিতে হবে এত বড় ববুসমান ব্যক্তি যিনি একটা কান থাকবেন তা নয় ভক্ত সেখানে বলে যে কথং গীত নৃত্যম কোথায় গান গাইছে কোথায় কি করছি অথচ দেখুন জগন্নাথে যান আপনি সকালবেলা আরতি দেখতে চান সেখানে দেখবেন জয় জগদী শহরে গান হচ্ছে জয়দেবের গীতগোবিন্দের গান হচ্ছে চমৎকার সেসব পদ তৈরি করা হয় এবং দেবদাসীদের নৃত্য অনেকেই যারা ছিলেন বালা সুব্রমণিয়াম থেকে আরম্ভ করে রুক্মিণী দেবী আরণ্ডেল যারা বিখ্যাত সব শেষ শিয়ান অব দেশ দেবদাসীজ তারাও কিন্তু একটা মন্দিরে এসে কিন্তু নেচে তাদের প্রথম নৃত্য কেরিয়ার আরম্ভ করেন কাজেই এদের গান কিন্তু জগন্নাথ শোনেন কিন্তু তার গান কোথায় ভক্ত জানে না অকর্ণাসে করণী কথং গীত নৃত্য তাকে প্রণাম করব কোথায় তা পানি তার মানে এমন একটা জায়গায় প্রমাণ প্রণাম করছি সেটা কিরকম দাঁড়ায় জানেন খেয়াল করে দেখবেন একটা গুরু প্রণাম আছে গুরু প্রণামের সময় বলে অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তং জেন চরাচরম তৎপদং দর্শিতং জেন তস্মাই শ্রী গুরাবে নম গুরুকে যে নমস্কার করছে এলো সেই গুরু চিরকালে সকলের গুরু জগন্নাথ হ্যাঁ যার অখণ্ড মণ্ডল আকার সমস্ত পৃথিবী জগৎ তার। এটা আপনার স্মরণে থাকবে যে এই এইরকমই একটা চরণ যখন বিখ্যাত বিখ্যাত চরণের যখন কথা বলতে হয় এবং যে কি বলবো যেটা বিখ্যাত বিষ্ণুর ত্রিভীর বিষ্ণুর বিচক্রমে অর্থাৎ তিনটে পদ যে তিনি বাহন বহন করেছিলেন বাড়িয়ে দিয়েছিলেন সমস্ত স্বর্গমর্ত পাতাল তাতে আবৃত হয়ে যায় এই যে বিরাট চেহারা আপনারা এই জগন্নাথের যেমন একটা অন্যরকম চেহারা ঠিক এরকম একটা অন্যরকম চেহারা আবার একটা পাবেন সেটা কিন্তু ওই বলি মহারাজের সঙ্গে যখন দেখা হচ্ছে সেই বামন বটুর বলি মহারাজ দাতা এক কথায় আরেক কথা এসে যাচ্ছে যেহেতু জগন্নাথের চেহারাটা রকম তাই কথাটা আসছে তার পাটা কীরকম কিরকম জানি না তাই কথাটা আসছে যে সেখানে বলি মহারাজ দাতা সবসময় দান তিনি দৈত্যকুলের প্রহ্লাদের নাতি বলি দৈত্য তিনি একজন দৈত্য সেখানে তাকে স্বর্গের দেবতারা সামলাতে পারছেন না আমি ইচ্ছা ডিটেলসে যাচ্ছি না ডিটেলসে বলতে আমার ভালো লাগতো এত সুন্দর সেটা যাই হোক কোনো সময় নিশ্চয়ই বলবো বলতে যখন আরম্ভ করেছি কোনো সময় বলবো নিশ্চয় অবতারের কথায় যখন আসব তখন হয়তো বলবো সেখানে যে বামন রূপে তিনি অবতার গ্রহণ করলেন যার জন্যে তিনি ইন্দ্রের ছোট ভাই হয়ে গেলেন অদিতির গর্ভে জন্মগ্রহণ করলেন তিনি বামন বেটে বামন ভগবানের চেহারা এটা এরকম চেহারাটা বেশি জায়গায় নেই বামন তার আবার তিনখানা পা তিনি এসে উপস্থিত হলেন একটা একটা ছাতা নিয়ে এসে উপস্থিত হলেন বলি মহারাজের কাছে বলি মহারাজ সেই সময় দান করেন দান করতে চাচ্ছেন বললেন যে হ্যাঁ দান করতে হবে বলো আমাকে কি দান করেন বলুন তুমি কে চাও বটু বটু মানে ব্রাহ্মণ ছোট বেটে আরও মানাচ্ছে শব্দটা হ্যাঁ বটু তুমি কে চাও আমি যা চাই তা আপনি দিতে পারবেন না বললি বলে কি এত লোককে ভরিয়ে দিলাম আমি তোমাকে দিতে পারবো না বলো কি চাই তোমাকে উনি বলেন যে না এই তিনটে পা আছে তো তিনটে পা রাখার জায়গা চাই শুক্রাচার্য দৈত্যদের যিনি গরু তিনি বললেন এই কিন্তু স্বয়ং ভগবান তুমি সাবধান হও তুমি কখনো তোমার এ দেবে না তোমার কোনো দান তুমি দিতে চাও না স্বীকার করো না তুমি দান দেবে ও যা বলে একদম শোনো না তুমি বলছে সেই কি কথা আমি আপনার কথা মানতে পারবো আমি দাতা বলি আমি চিরকাল এই সময়ে দান করো বলে ঠিক করি যা আমি কথা দিয়েছি আমি কথা থেকে বেরোব আপনি গুরু হতে পারেন আপনাকে প্রণাম কিন্তু এইটা আমি করতে পারবো না তাহলে এই যে বামন তিনি তিনটে পায়ের জায়গা চেয়ে বসলেন বলে নাও তুমি তোমার জায়গা নিয়ে নাও তুমি তুমি কতটুকু জায়গা তোমার লাগবে তিনখানা পা ফেলবে ঠিক আছে নিয়ে নাও প্রথম পায়ে সমস্ত মর্ত তিনি অধিকার করলেন সমস্ত বিশাল পা তার বেরিয়ে এল গ্রহণ করলেন আর একটা পায়ে সমস্ত অন্তরিক্ষ লোক তিনি ভরিয়ে দিলেন স্বর্গমর্ত পাতাল আগেই হয়ে গেছে এবারে বললেন আমি তৃতীয় পাটা কোথায় রাখব বলি বললেন যে ঠিক আছে আপনি তৃতীয় পাটা কোথায় রাখবেন আপনি আমার মাথায় রাখুন পদং তৃতীয়ম কুরু শীর্ষ নিমে এই জায়গাটা ভাগবত পুরাণের চমৎকার একেবারে যে আমার আমার তৃতীয় পা তোমার তৃতীয় পা আপনি আমার মাথায় রাখুন ভগবান তাকে কৃপা করলেন এবং সারা জীবনের জন্যে একটা কুৎসা তিনি আদায় করে নিলেন যে বলি মহারাজকে তিনি ছলনা করেছেন স্বয়ং গীত গোবিন্দের কবি ছলয়সি বিক্রমণে বলি অদ্ভুত বামন মান ছলয়সি তুমি ছল করেছ ভগবান হয়ে তুমি ছল করেছ ছলেও সেই বিক্রমাণী বলি অদ্ভুত বাম এই যে আমার কথাটা কিন্তু এইখানে না আমার কথা কিন্তু দ্য স্ট্রাইটস অফ বিষ্ণু যার কোনো সীমানা থাকবে না তাহলে সীমানা যদি না থাকতে হয় সেই পাটা কিন্তু অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্ত জৈন চরাচরম সেই রকমই হবে এই সমগ্র পৃথিবী তার পা রাখা আছে এখানে হ্যাঁ এই হচ্ছে জগন্নাথের পা হ্যাঁ সমগ্র পৃথিবী সেখানে ব্যাপ্ত হয়ে সর্বত্র ব্যপ্ত হয়ে আছেন সেটাই অখণ্ড মন্ডল আকার চাচর দর্শিত খেয়াল করে দেখবেন যে গুরুকেও যখন মানে বলে না তাকেও জগন্নাথ শব্দে শব্দে অভি অভিহিত করে গুরুর মন্ত্র যেখানে আছে না দেখবেন ত্রায়শ্ব জগন্নাথ দগ্ধং সংসার বন্ধিনা এই যেসব মন্ত্র জগন্নাথ বলে সম্বোধন করা আছে তার মানে ইনি হচ্ছেন জগতের গুরু যার সমস্ত বিষ্ণুর তৃতীয় পদ যে তৃতীয় পদের জন্যে সেখানে নাকি মধু আছে এই কথাটা বলা হয় তৃতীয় পদের মধ্যেই মধু এবং প্রথম আমরা যখন স্মরণ করি যে কোনো পুজোয় বসি সেটা হচ্ছে ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং তদ বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরয় দেবী বা যেটা একেবারে চোখের নিমিখ ছাড়া চোখে তাকিয়ে থাকলে পরে যেরকমটা হয় সেইভাবে দেখতে চাই যাকে সেই তৃতীয় পদ এই জগন্নাথ অখণ্ড মণ্ডলাকারে আকারে ব্যাপ্ত হয়ে আছেন সেই পায়েই কিন্তু প্রমাণ করবো অর্থাৎ জগন্নাথকে প্রমাণ প্রণাম করা মানে সমস্ত ত্রিভুবন জগতের নাথকে প্রণাম করা তার পা লাগবে না হ্যাঁ সেইখানেই তার মধুলকা আছে অঙ্গ বিষ্ণু অঙ্গ বিষ্ণু অঙ্গ বিষ্ণু তদে বৈষ্ণব পরম পদম এই হচ্ছে পরমপর তার তৃতীয় পদ আমি পরের দিন আবারও একটু কথা বলবো জগন্নাথকে নিয়ে বলা শেষ হলো না সেদিন হয়তো জগন্নাথের এপিসোডটার যে একটু আরও একটু ভাষণ আছে তাকে নিয়ে যে অনন্ত কিছু কিছু কাহিনি দু একটা অন্তত আমি আপনাদের সামনের দিন শোনাবো